Z5 এ বিনামূল্যে অপরাজিতা অপুর সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। তোমাকে যা দেখতে লাগছে না, সত্যি মনটা কিরকম উৎফুল্ল উৎফুল্ল ভাব জেগেছে। আহাহা, যেন কাশ্মীর কি কোনি মিষ্টি রাগের অনুরাগের ছোঁয়া লেগেছে, আমি ফেবড়ে গিয়েছি। না না না, এবার তো মনে হচ্ছে যে মর্নিং ওয়াকে আমাকেও যেতে হবে। বাহ, তাহলে বাবা যদি যায় তাহলে কিন্তু আমিও আমিও যাবো। তুই তো যাবি মাখন, হ্যাঁ রক্ষে করো বাপু। আচ্ছা, নিজে বউ পাগলা হয়েছিস বলে কি ডালিম কুমারকেও নিজের মতন বানিয়েছিস? এসো এসো রামধনু, তুমি হলেই অপু ট্রেনারের পার্টনার। আচ্ছা, সবাই তো এখানে প্রেজেন্ট, ঝাল নুন কোথায় গেল? দাঁড়া দিদি ভাই, আমি ওকে ডেকে নিয়ে আসি। দাঁড়াও ছোট বউ, আমি ডেকে নিয়ে আসছি। এখন এসব কথা থাক না, আমরা তো দেবান্তরের মাঠে যেতে পাচ্ছি না, ওখানে তো জল জমেছে নিশ্চয়ই। আমরা বরং স্টেশন রোডের দিকটায় যাই, ওখানে বেশ জিলিপি খাবো আর অনেক দেরি করে ফিরবো, ভালো হবে না? হ্যাঁ, আমি কোথাও যাব না আর দেরি করেও ফিরবো না। নো নো আন্টি বান, নো ফাঁকিবাজি। মোটা আমি ফাঁকি দিচ্ছি না, দরকার হলে আমি হাঁটবো, প্রয়োজনে ব্যায়ামও করব, কিন্তু ওই দৌড়তে পারবো না, একাদশীর জন্য আমার হাঁটুতে বড় ব্যথা, আমি কোথাও যেতে পারবো না। না মানে তুই না গেলে কি করে হবে বলতো দিদি? এই সমস্ত প্ল্যান তো তোর জন্যই করা হয়েছে, যাতে তুই সুস্থ থাকিস। চল না, কেন এরকম করছিস? যেতে পারি, তবে খুব বেশি হলে আমি ওই ছাদে যেতে পারি। ছাদে? ছাদে মর্নিং ওয়াক? তা কি করে হয় বল? যুথি, এবারই ছাদ কিন্তু কম বড় নয়, ছাদের যা মাপ আছে না, শহরের মাঠ এই মাপের হয়। ও ব্যায়াম ট্যাম করতে হলে আমি ছাদে বড় জোর যেতে পারি। হে ভগবান, কি করে হবে এবার? এরা যদি বাড়ির থেকে না বেরোয় তাহলে আমি আমার প্ল্যানটা কি করে সাকসেসফুল করব? কি করে? Z5 এ বিনামূল্যে অপরাজিতা অপুর সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।